নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি সুন্দর একটি ডিজাইন, আর এই ডিজাইনটি বানাতে গেলে অনেকটাই উল লাগে, এই জন্য এই আসনটিকে গদি আসনও বলে। তাহলে ভিডিওটি স্টার্ট করছি। প্রথমে আমি পাশাপাশি 13টি ঘর গুনে নেব। গুনে নিয়েছি ঠিক ওই একই লাইনের নিচের দিকে 13টি ঘর গুনে নেব। আবারও এর পাশাপাশি লাইনে 13টি। এই ডিজাইনটি বানাতে গেলে প্রথমে ডিজাইনটি তুলতে গেলে ঘর গুনে করতে হবে, বা দ্বিতীয় ডিজাইনটা তুলতে গেলেও একটু ঘর গুনে করতে হবে, কিন্তু পরে ডিজাইনটা তুলতে গেলে কোনো ঘর গুনে করতে হবে না। এখানে যে 13টি ঘর গুনে নিয়েছিলাম, ঠিক ওই 13টি ঘর নিয়ে ক্রস স্টিচ করে নিলাম। এরপর ঠিক ওই নিচের লাইনগুলোতে পাশাপাশি লাইনগুলো একটা একটা করে ঘর কমে যাবে, ঠিক এই সাইডেও ওখান থেকে একটা ঘর কমিয়ে দিয়ে আবার এপাশেও একটা ঘর কমিয়ে দিয়ে এইভাবে একটা ক্রস স্টিচ করে নেব। ঠিক প্রত্যেকটা সাইডে সেম একইভাবে বানানো হবে। প্রত্যেকটা সাইড থেকে একটা একটা করে দাগ কমিয়ে দেব, লাস্টে আসবে একটাই দাগ চলে আসবে। এখানে তিনটে দাগ উঠেছে, ঠিক এই সাইডেও তিনটে করে দাগ উঠেছে। এই সূচের ওপর এখানে তিনটে দাগ উঠেছে। আর এই সাইডে চারটে ছিল, এবারে সূচের ওপরে দুটো দাগ উঠলো, আর এই সাইডে যে তিনটের মাঝের একটা, তারপরে এখানেও এই সাইডটাও একটা উঠবে, আর এই সাইডটায় সূচের ওপরে একটাই উঠবে। আর এই সাইডটায় যে দুটো নিয়েছি, দুটো দাগ ছিল, ঠিক দুটো দাগের মাঝের থেকে ঢুকিয়ে দেবো। তাহলে ডিজাইনটা আমার তৈরি হয়ে গেল। আর তোমাদের বোঝার সুবিধার জন্য আমি আরও একটা কালার দিয়ে আর একটা করে দেখাচ্ছি। ঠিক এই সাইডটায় দেখো, ঠিক ওই কর্নার বরাবর সূচটা তুললাম, এবার 13টা ঘর গুনে নিলাম, ঠিক এর নিচের দিকেও 13টা ঘর গুনে নিলাম। ঠিক একইভাবে ক্রস স্টিচ করে নিচ্ছি। এরপর প্রত্যেকটা সাইডে একটা একটা করে ঘর কমে যাবে, কমে কমে ছোট হয়ে যাবে, আর পুরো ডিজাইনটা বানানো হয়ে যাবে। এই ডিজাইনটি আমি বানিয়েছি 13টি ঘর নিয়ে। অনেকে 9টা ঘর নিয়েও করতে পারো, 11টা ঘর নিয়েও করতে পারো, সেক্ষেত্রে একটু ডিজাইনটি ছোট হবে, তো সেম হবে, তোমরা যেভাবে চয়েস তোমরা সেইভাবে করবে। আর আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও, যাতে এরকম নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আরও একটা কথা বলে রাখি, যদি তোমাদের ডিজাইনটা বানাতে অসুবিধা হয় তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি আরও একবার তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তাহলে আজকের মতো সবাইকে টাটা।
নেক্সট একটা ডিজাইন নিয়ে চলে আসবো পরের ভিডিওতে। Thank you.